নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব জ্যোতির্ময়ী দেবীর লেখা গল্প দর ও দস্তুর ওরা কোণে দেখে ফিরে গেল গহনা কাপড় সব ছেড়ে ছাতের কোণে এসে বসে নিভার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল সূর্যাস্তের সময় রাঙা হয়ে উঠেছে পশ্চিম দিগন্ত কালো কালো মেঘের পাশে গোটা কতক সোনালি পাড়ের মতো মেঘ পড়ে আছে অন্য সময় ওই শোভা দেখাতে সে ছোট বোনকে মেজ বোনকে ডাকে আজকে তার চোখে ও সব শোভা হিসেবে পড়ছিল না আর এমনিই চেয়েছিল আজকে ওরা আবার বড়রা কেউ ছিল না সব নাকি ছেলেদের বন্ধুরা ওকে ইংরেজি বাংলা লেখালে ওরা কি জানে না ও লিখতে জানে কেন ছোটকা তো বললেন ওর সামনেই তো বললেন যে ওকে সেকেন্ড ক্লাস অব্দি পড়িয়ে আমরা স্কুল ছাড়িয়ে নিয়েছি বড়ো বড়ো মেয়ের স্কুলে যাওয়ার প্রথা আমাদের বাড়িতে নেই কি না তারপর বললে গান জানে কাকা বললেন জানে কিন্তু ওর লজ্জা করবে মশাই ছেলে মানুষ কি না একটা ছেলে একটু মুখ টিপে হেসে বললে ছেলে মানুষই মেয়ে হয় মশাই গান গাইতে গলা কেঁপে গেল ছাই গান হল ও অত ছাই ও কোনো দিন বাজে গায় না এমনকি বিচ্ছিরি করে চেষ্টা করলেও ওরকম হয় না কাকা কেন বললেন না গান ও জানে না ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো ওরা নাকি সভ্য ওরা নাকি সব বিদ্যান ওদের বোনকে কেউ অমনি করে দেখে মেজ দিয়ে এলো কাপড় কেচে ছাতে কাপড় শুকোতে দিতে ওমা তুই বুঝি এখানে বসে আর মা সারা পৃথিবী খুঁজছেন খাবার খাসনি যে কাঁদছিস কেন ও রাগ করে বললে কই কেঁদেছি চোখ দুটো সঙ্গে সঙ্গে জলে ভরে এলো ওরে এ দুঃখ সবারই করতে হয় রে তোর একার নয় আমাকে আবার মামা শ্বশুর সমস্ত দালানটা হাঁটিয়ে নিয়েছিলেন আর একটা কে ছিল সে বললে চুলটা খুলে দেখাননি কেন মশাই বড় খোঁপা দেখে ভাবলে বোধ হয় গুছি দিয়ে চুল পাথা ও তো ভালো সেই প্রতিমার আমার ননদের মেয়েরে খুব সুন্দর দেখতে মনে আছে তো তাকে আবার সব বলে মশাই হাতে মনে হচ্ছে কড়া পড়েছে নন্দায়ের রাগে মুখ লাল হয়ে গেল তবু বললেন টিপে দেখুন হাত ছেলেটি এম এ পাস করেছেন বাড়ি আছে নিজের বাপমা আছে কি করা যায় সবই সহ্য করলেন কিন্তু এখন যদি হাত দুটো দেখিস তার শাশুড়ি ঝি চাকরের জল বাটনা নেয় না রোজ তাল তাল বাটনা বাটে জল তোলে মুখখানি কচি টোল টল করছে হাত দুখানে যেন কার তাহলে কড়া তখন কেন বলেছিল কে জানে কথাগুলো খুব আশাপ্রদ নয় নিভা অবাক হয়ে শুনছিল সে বললে দিদি তোমাকে তারাই পছন্দ করলে যারা হাঁটালে মেস দিদি বেশ স্বচ্ছন্দভাবেই হাসলে হাঁটালেন তো বাড়ির কেউ নয় মামা শ্বশুর নিভা আরও অবাক হয়ে বললে জামাইবাবুর মামা তো তা তুমি সেখানে গিয়ে রাগ করি কিছু বলো কারুকে জামাইবাবু কেউ না ওর দোষ কি আর এই যে রেওয়াজ সবাই এই করে নিভার রাগে গা জ্বলে যায় কিন্তু মেজদির যেন সবই খুব সহজ মনে হচ্ছে পাশের বাড়ির ছাতে কে উঠলেন বললেন তোমাদের নিভাকে আজ দেখে গেল না কী বললে মেজদির উপদেশ স্রোত থামল কথার গন্ধ পেয়ে পুলকিত হয়ে আলসের ধারে গিয়ে দাঁড়ালো হ্যাঁ দেখে তো গেল এখনই কি বলবে কিছুই বলেনি ঈশ্বর কণ্ঠে বললেন আর শ্যাম বর্ণ কি না তাই সহজে কি পছন্দ করে বাবা এই দুটো ছোটো বোনের বিয়ে দিতে জের বার হয়ে যাবেন ভাই যে দেখে যে সেই বলে সব ভালো মশাই কিন্তু রংটি যদি একটু ফর্সা হতো গান গাওয়ালে লেখা দেখলে কত কি প্রতিবেশী একটু মুখ করে বললেন লেখা নিয়েই বা কী করবেন সেই সুনিরার কথা মনে আছে তোর সেই যে আমার ছোট পিসির মেয়ে কি চমৎকার গলা পাড়ার লোক দাঁড়িয়ে যেত গানের সুরে তার রং তেমন ছিল না ওই গানের আর বাপের টাকার জোরে বিয়ে তো হলো এখন শুনি নাকি বর কারোর কাছে কোনো জায়গায় গান গাওয়া পছন্দ করে না পট্ট খপিস বলে মেয়েদের আবার বিয়ের পরে গান কি কোনখানে পাঠায় না মেয়ে যজ্ঞিতেও গাইতে পারুন কাজের বাড়িতে পাঁচটা পুরুষ আসে তাই মেজদি বললে অথচ মরবে সব বিয়ের সময় সব জিজ্ঞেস করে যার হাতে পড়বে সেই যদি ও সব না চায় ছাই দরকারেও লাগে না তা দরকার লাগে না বটে কিন্তু শনির আর মেয়েটি যে কি চমৎকার গায় মা এলেন কথায় বাধা পড়ল হ্যাঁ রে নিভা কই কী সব ঢং বলতো খাবার খেলে না অবধি চিরকালকার জিনিস তারা নিয়ে যাবে দেখবে না দেখেছে তো মেয়ে অমনি গোলে গেলেন মার পেছন দিয়ে নিভা নেমে গেল ভালো লাগে না জানি তা কি করবো ছাই একসঙ্গে এত কথা এবং রাগ গলার কাছে জড়ো হলো যে মার আর কথা বেরোল না অনেক রাত্রি ছোট ছেলেরা সকলে খেয়ে দিয়ে ঘুমিয়েছে পুরুষদেরও খাওয়া চুকেছে মার কাজ সারা হলো পাশের ঘরে মেয়ে ছেলে সবাই ঘুমোচ্ছে নিভাদের বাবা এ ঘরে চুপচাপ শুয়ে আছেন নিভার জননী জলের ঘটি দুধের বাটি পানের ডিবে মিচরি বিস্কুট নিয়ে ঘরে ঢুকলেন একে একে সবগুলি যথাস্থানে না বিয়ে স্বামীর বিছানার পাশে এসে বসলেন তারপর স্বামী বললেন কিসের এই যে গো নিভাকে দেখে কি বললে পছন্দ করেছে ছেলে স্বামী বললেন কাল ওর বোনেরা মা আর ঠাকুমা আসবে দেখতে ছেলের ছোট ভাই ছিল বলে গেল মাতা পিতা দুজনেই জানালার পথে রাস্তার আলোর দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন অবশেষে মৃদু নিঃশ্বাস পেলে মা বললেন মেয়েটার চোখ দিয়ে জল পড়তে লাগল কত যে সব দেখলে বাপ চুপ করে রইলেন মা বললেন দেখো না সেবার বাবুরা হাঁটালে বিষ্টুবাবুরা কী সব বলে গেল তারপর বাবুরা মুখের উপর কালো বললে মা আবার বললেন ওরা নাকি বলে আমাদের চেয়ে বাজারে মাছের দরাজ নিভার পিতা অন্য মনে শুনছিলেন শেষ কথাটাই একটু হাসলেন বললেন মিছে বলে না খানিক চুপ করে বাপ জিজ্ঞাসা করলেন ওরা ঘুমোচ্ছে মা বললেন হ্যাঁ রাত্রি গভীর হয়ে এলো ক্লান্ত স্বামী ঘুমুলেন নিভার মার চোখে আর ঘুম এলো না মনে হয় বারে বারে নব অভিজ্ঞতায় এই একই অভিনয় দেখছেন অসম্মান সম্মান অবমাননা অত বোঝে না মন শুধু একে একে মনে পড়ে কত বিয়ের কথা জানাশোনা স্বজন আত্মীয় কত কথা কারো বা গহনা কারো বা গহনার ওজন কারো বা গহনার রঙ কারো বা নিজেরই রঙ কারো বা তুচ্ছ কথা কারো দরিদ্র পিতামাতা যাহো তো হয়ে থাকে বলে লক্ষ্য কথা না হলে বিয়ে হয় না ছোট বোট সুধারিত বিয়ের পরদিন দিন আগে গহনা ওজন করে দেখেছিল তারা ষাট ভরিতে দেড় ভরি কম ছিল কাঁটা হয়ে ওঠেনি তাঁদের বাপ গিয়ে তাড়াতাড়ি কাঁটার ত্রুটি সেরে দিলেন কাঁটা দিয়ে হয়তো তখন সুধার মনে একটু কাঁটা ফুটেছিল তা হোক আজ সুধার ঐশ্বর্য দেখে কে ছেলে মেয়ে সুখ ঐশ্বর্য ঘর বাড়ি হিরে মুক্ত আহা তা বেঁচে থাক আহা বাবা দেখে যাননি কিন্তু তা কি হবে এই রকমই তো সব ঘরে রাত্রি গভীর হয়ে আসে ছেলে মেয়েরা সব ঘুমোচ্ছে মা তার কালো মেয়েটির মুখের দিকে একবার চান রাস্তার আলো ঘরে পড়েছে তারই সামান্য আলোয় দেখা যায় খোকার গায়ে চাদর নেই নিভার মাথার বালিশটা কোথায় সরে গেছে ঠিক করে দিয়ে মা শুয়ে পড়েন আকাশে নিস্তব্ধ শান্তি এক আকাশে তারা চিকমিক করে খুমের রাজত্বে চেয়ে আছে পরদিন বৈকালে ছেলের মা আর অন্য পরিজনরা দেখতে এলেন ভেতরে আর বাইরে এলেন বাপ মাতুল কাকা পূর্ব দিনের চেয়ে বেশি করে সাবান স্নো ঘষে রঙটা অনেকটা খসখসে করে মাথা ঘষে চুল খুলে মাথাটা মাথার তেলের বিজ্ঞাপনের মতন করে শাড়ির সঙ্গে জামার রঙে মিলিয়ে ভেবে চিনতে অনেক পরিশ্রমে সবাই সাজালো অবাধ্য অপমান বোধ কেবলই নিভার চোখের কোলেই উপজে জল পাঠায় আর দিদিরা ধমক দেয় কা কে আবার না দেখেছে কে আবার না দেখে তোর রকম দিকে বাঁচি না চোখ মুখের কিছুরই হবে মেজতি বললে বেশ দেখাচ্ছে এবার নিভার মুখখানে যে বেশ যথারীতি প্রণামাদি ও শিষ্টাচারের কথা সমাপ্ত করে মেয়ে দেখা মেয়ে অন্দরে প্রেরণ করাও হল খোশ গল্পে আসর জমে ওঠে যথারীতি দেশের কি অবস্থা বেকার সমস্যা ঘি দুধের দুর্মূল্যতা পাশ করার নিষ্ফলতা এবং না পাশ করা কেইয়াদের উপার্জনে কৃতিত্ব ইত্যাদি প্রসঙ্গ এসে ছেলের মাতুল পৌঁছলেন বলবেন না মশাই রাম রাম কি যে সব হয়ে দাঁড়াচ্ছে ব্যাপার হাঁ আমরা তবু রোজগার করছি ছেলে বেটারা আর খেতে পাবে না পাত্রীর পিতা আগে হ্যাঁ বলে সমর্থন করলেন তারপর কন্যা দায় ও তারপর পাত্রপক্ষের নানারকম অভদ্রতার কথাও ওঠে এবার পাত্রীর পিতা কিছু বলতে পারেন না কে জানে যদি কারো গায়ে বাজে কিন্তু মশাই আসল ব্যাপার হচ্ছে এই কালোকে ফর্সা করতে জানা মাতুল ডাক্তার বেশ নাম করাও উৎসুক হয়ে শ্রোতারা মুখের দিকে চেয়ে রইল ভদ্রলোক কিছু ঔষধ বলবেন নাকি কি অট্টহাস্যে মাতুল বললেন তা হচ্ছে মশাই এই রং অনুপাতে রৌপ্য ওষুধ বিশুদ নয় আমাদের পাড়ায় সম্প্রতি একটি যক্ষাকালো মেয়ের বিয়ে হল বাপ বেশ বড় কাজ করে মেয়ের মুখ তাকিয়ে দিলে মশাই বলব কি আট হাজার নগদ দিলে ছেলেটি সোনার চাঁদ যেমন রূপ তেমনি গুণ খরচ করলে যেমন পেলেও তেমনি বুঝলেন কি না মাতুল আবার উচ্চ ঘর ফড়িয়ে দিলেন অবশ্য আমরা অর্থাৎ আমার ভগ্নীপতিদের টাকা নগদ নেওয়ার প্রথা নেই তবে বিমুর অপমানিত বেদুনায় অনুজ্জ্বল বর্ণা মেয়ের পরিজনরা হাসবার চেষ্টা করলে তার সঙ্গে পাঁচে ভদ্রতায় লাঘব হয় আর তাতে মেয়ে পছন্দতে ত্রুটি ঘটে নিভা ওপরে উঠে এলো এবার মা জল টল খাওয়াবেন ওদের আর চোখে জল এলো না যা হোক একটা নিষ্পত্তি এসপার কি ওস্পার হয়ে চুকে গেলে ও পাঁচে এবারের ও বাড়ির চিনু বিনু রুনা রেবা আশা সব বারান্দায় ছাতে দাঁড়িয়েছে নিভা উদাসীনভাবে ছাতের অন্য এক কোণে দাঁড়ায় গল্পের কথা কানে টুকরো টুকরো ভেসে আসে জানো ভাই আমার মেতে পাঁচবার দশ বার দেখা দেখি কিচ্ছু হয়নি যে এমন শাশুড়ি দেখলেন অমনি সব কথা ঠিক হওয়া তা ভাই তোমার বাবা যে তো ছ হাজার করে খরচ করেছিলেন তোমাদের ওই সুধার কেন অত নাকাল দেখতে তো সুধা ভালো নয় আর কাকা তেমন খরচ করলেন কই এইবার একটি মুখরা মেয়ের গলা শোনা গেল বেশ জোরে তা বলে তোরা যারা রূপসী তাদেরই সব ভালো হবে তাহলে তোদের লীলার কেন ভালো ঘর হলো সে যে তার বাপের একটিমাত্র মেয়ে অত বিষয় সেই পাবে আর কালো তা মুখখানি কি সুন্দর স্বামী খুব আদর যত্ন করে মুখরা মেয়েটি শ্যামা বিদ্রু ভাষ্যে সে বললে তাই বল আসল কথা টাকা তাই মুখখানি ভালো তাই তার শ্বশুর যত্ন যে তর্ক করছিল সে বললে রাগ করে তা টাকা তো কি যার বাবার আছে তিনি দেবেন না কেউ হারে না নানামুখী তর্ক চলে রাত্রি হলো অন্ধকারে নিভা একলা ছাতে শুয়ে ভাবে মনির এক পাশে দাঁড়ায় আকাশ ভরা তারা অন্য ধারে পৃথিবী জোড়া অন্ধকার সেদিন দিদি এসেছিল ওপরে এলো তারা হ্যাঁ রে ওপরে একলা নিভা উঠে বসে সেই একই কথা দিদি বেশ করে বসে সান্ত্বনা দেবে ভাবে বলে এমনি হয়েছে ভাই সে তাদের পাড়ার কার কন্যা দায়ের নিদারুণ মর্মস্পর্শী ব্যাখ্যা দেয় আর উপসংহারে বলে কি করবি ঘরে ঘরে হচ্ছে তারপর তার মামা শ্বশুর বাড়ির কার এক কন্যা দায়ের ভয়াবহ উজ্জ্বল ব্যাখ্যা দেয় অর্থাৎ কৃষ্ণা মেয়েটি বিয়ের পরে নাকি আত্মহত্যা করে তার উপসংহারে সে বলে তার চেয়ে আমাদের নিভা দিব্যি ঢের ফর্সা রাত্রিও বাড়ে গল্পও বাড়ে আসর জমে ভূতের গল্পের মতো নিজ নিজ নিতান্ত নিরীহ নিরপরাধ হৃদয়বান অথচ পিতৃমাতৃভক্ত স্বামীদের বাদ দিয়ে অন্য সকলের ভদ্রতাহীন বিয়ের কথা বলে শ্বশুরালয়ে খোঁটার কথা বলে নিভা আড়ষ্ট হয়ে শুয়ে থাকে বর এবং বরপক্ষীয়দের সম্বন্ধে তার ধারণা তো খুব ভালো হয়ই নি বরং বেশ ভীতিপ্রদ হয়ে ওঠে অনেক রাত্রে দিদি গেল ছেলে শোয়াতে চুপ করে থেকে থেকে সে হঠাৎ জিজ্ঞাসা করে বসলো আচ্ছা ভাই মেজদি মেজ ও জামাইবাবুরাও তো অমনিই করেছিলেন মেজদি সোজাসুজি বললে দি না পামনার কথা আবার কোন বিয়েতে না হয় হয়েছিল বইকি তা সে তো আমার দিদি শাশুড়ি আর শ্বশুর করেছিলেন উনি তার কি জানেন মেজদির স্বামীকে ভালো বল সরল প্রচেষ্টায় নিভার হাসি পেল সে একটু চুপ করে থেকে বললে তা হলেও ভাই উনি তো মা বাপের ছেলে বলতে পারতেন নাকি মেয়েসি বললে তা কি করে বলবেন মাথার ওপর গুরুজন বাপ মা তাঁরা যা করবেন ভালোর জন্যই তো আর এ তো সবাই করে নিভা অপ্রস্তুতভাবে বললে তা হলেও অত বিদ্যান জামাইবাবু মেসি বললে তাতে কি নিভার অন্তরে বিদ্যান পুরুষ সমাজের ওপর ঈশ্বর শ্রদ্ধা ছিল তখনও সে ভাবতো বোধহয় তারা পৌরুষে দীপ্ত আকাশের মতো উদার অচলের মতো দৃঢ় সমুদ্রের মতো গভীর নিত্যকার ছোট ছোট দৈন্য ক্ষুদ্রতা লোভ তাদের স্পর্শ করে না আবার সে বলে আচ্ছা ভাই তোমার শাশুড়ি নাকি বড় খোঁটা দিয়েছিলেন বাবাকে তাতেও জামাইবাবু চুপ করে রইলেন তা কি করে বলবেন তুই এক পাগলি মা বাপকে বলা যায় হো লইবা শোনালেন আমার শাশুড়ি তাদের হলো গিয়ে ছেলে আমার বাবার মেয়ে লোকে কত কথা বলে তাঁরা আর এমন কি বলেছেন বিয়েতে লক্ষ্য কথা হবে আর ছেলের পক্ষ মেয়ের পক্ষকে বলবে এই হলো ধারা যুক্তিসঙ্গত জবাব পেয়ে নিভা চুপ করে গেল আকাশের এক প্রান্ত থেকে কৃষ্ণা তৃতীয়ার বাঁকা সোনার থালার মতো চাঁদ উঠল মা ডাকলেন ওরে ও মেয়েরা কত রাত্রির হলো ছেলে মেয়েকে খাইয়ে নে না নিভাকেও খেতে ডাক নিভা উঠল এবারে সে কুণ্ঠিতভাবে জিজ্ঞাসা করলে আচ্ছা দিদি ভাই তোমাদের জামাইবাবুদের ভালো লেগেছিল তার ষোলো বছর পার হয়ে গেছে গল্পের বই পড়ারও প্রচুর সময় ছিল কাব্য জাগতিক আদর্শ স্বামী সম্বন্ধে কল্পনার যথেষ্ট অবকাশ ছিল মেজ দিদি উঠছিল হেসে গড়িয়ে পড়লো স্বামীকে কার ভালো লাগবে না কেন শোনব একবার মেয়ের কথা হা সেও পাগল করতে পারে গো মা গো ওদেরও বিয়ে হয়েছিল সব কই এসব কথা তো ভাবেও নি অত্যন্ত অপ্রস্তুত হয়ে নিভা দিদিদের ছোট ছেলেদের ঘুম পাড়াতে মার কাছ থেকে নিয়ে এলো আদর কাড়াতে নিভা পায় না আদরই পায়নি দর থাকলে আদর থাকে বনেদের প্রথম নয় শেষ নয় সে আদর কাটাতে অপ্রস্তুত মনে হয় তবু অনেক রাত্রে যখন দিদিরা ঘুমলো ছেলেরা ভাইয়েরা ঘুমলো মার পায়ের শব্দে নিভা উঠে বসল সবাই ঘুমোচ্ছে জননীর চোখ পড়ল কী রে একটু জল খাব উঠে এসে কুঁজো থেকে জল খায় কলকাতার আকাশ ঝাপসা জ্যোৎস্নায় তন্দাচ্ছন্ন হয়ে মহানগরীর দিকে চেয়ে আছে পাড়ার প্রায় সব বাড়িই অন্ধকার মা তখন ভাবছিলেন স্বামীর কাছে গিয়ে কিছু পরামর্শ করবেন জিজ্ঞাসা করবেন নিভা এসে দাঁড়ালো কাছে কী রে আমার ওরকম করে বিয়ে দিও না মা কী রকম করে মা ভ্রু কুঞ্চিত করলেন ওই কেবলই টাকা আর গয়না দিয়ে আমি ওদের ভালোবাসতে পারবো না তার চোখ ছলছল করে এলো শোনো কথা ওরা টাকা নিয়ে বিয়ে করবে তার সঙ্গে তোর সম্বন্ধ কি পাল আর কি এরাও তো টাকা নিয়েছিলেন তার নিজের ভালোবাসার কথা মা আর বললেন না রাত হয়েছে যা সুগে যা বাপ জেগেই প্রায় ছিলেন জিজ্ঞাসা করলেন নিভা কি বলছিল মা বললেন নিভার বাপ একটু চুপ করে থেকে একটু হেসে বললেন তা ভালোবাসার ব্যাঘাত হয় না দৃষ্টান্ত যা দিয়েছ তার জবাব দেবার উপায় ওরা নেই হ্যাঁ আমারও নেই স্ত্রী অপ্রস্তুত হয়ে গেলেন কথা উল্টে বললেন ওরা কি বললে জবাব কবে দেবে পছন্দ হয়েছে স্বামী বললেন ওরা বলে গেল মেয়ে পছন্দ হয়েছে ওদের রঙ ফর্সা করার উপায়ও একটা বাতলে দিয়েছে সেটা হলেই ওরা সামনের বৈশাখে দেবে উৎসুক নিভার মা জিজ্ঞাসা করলেন সে কি উপায় কিছু বেশি টাকা নগদ ওরা নেয় না কিন্তু রকম নেয় খানিক চুপ করে থেকে পত্নী বললেন তা কি করবে তাই দব আর কি ছেলেটি ভালো স্বাস্থ্য ভালো বাপের অবস্থা ভালো বাজারে দর আছে তাছাড়া মেয়েকে গয়নাঘাটি দেবে আদরও করবে তারপর একটু থেমে ঈশ্বত হেসে বললেন আর তুমি তো বলেছ ঠিকই ভালোবাসতে কোনো বাধা হয় না আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ